ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. একদিন বোন আপনি জানতে চেয়েছেন দুধ সম্পর্ক স্থাপনের জন্য দুধের কি কোনো নির্দিষ্ট পরিমাণ প্রয়োজন আছে কিনা। দুধের নির্দিষ্ট প্রয়োজন নেই যে কয়বার দুধ পান করবে এটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে বা কয়বার সেটা হবে, সেটা হবে পাঁচবার। কোরআনে সর্বপ্রথম দশবার এই মর্মে যেটা রয়েছে, আর রিদাআত আল্লাতি ইয়াহসুল বিহা তাহরিম, যে দুধ পান করার কারণে সে দুধ মাতে পরিণত হয়ে যায়, লাবুদ্দা তাকুনু খামসা আও আকসার, সেটা সর্বনিম্ন পাঁচবার হতে হবে, পাঁচবার দুধ পান করবে অথবা তার অধিক। এই মর্মে সহিহ আল মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস পাওয়া যায়, তিনি বলেন কানা ফিমা আনজালা মিনাল কোরআন, কোরআনের মধ্যে অবতীর্ণ হয়েছিল আশারা রিদাআত, দশবার দুধ পান করবে, মালুমাত ইহরিমনা, এবং এই দশ রিদাআতের কারণে, দশবার দুধ পান করার কারণে সে হারাম হয়ে যাবে তার তার সাথে তার বিবাহ বা তার দুধমাতে পরিণত হবে। ثُمَّ نَسَخْنَا بِخَمْسِ مَعْلُومَاتِ, এবং তারপর সেটা দশটা মানসুখ হয়ে পাশে চলে আসছে, ফাতওয়াফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমরু আলা যালিক, এবং পাঁচ বার দুধ পান করার কারণে সে তার মাহরাম হয়ে যাবে বা দুধমা হয়ে যাবে। এটাই এই এতটুকু থাকা অবস্থায়, এই পাঁচবার থাকা অবস্থায় এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে, তার মানে এখান থেকে আর পরিবর্তন হয়নি, এই পাঁচটার মধ্যেই আছে। এই হাদিসটি ইমাম তিরমিজিও বর্ণনা করেছেন ইমাম মুসলিমের পাশাপাশি, এবং ঠিক আরও একটি হাদিস, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসাহলা বিনতে সুহাইল, সুহাইলের মেয়ে সাহলাকে বলেছেন আরদিই সালিমান, তুমি সালিমকে দুধ পান করাও, খামসা রিদাআত, পাঁচবার দুধ পান করাও, তুহরিমি আলাই, এবং সে তোমার জন্য হারাম হয়ে যাবে, পাঁচবার দুধ পান করার কারণে সে তোমার জন্য হারাম হয়ে যাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে রয়েছে লা তুহরিমাল আর-রিদাআ ওয়া আর-রিদাআতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে দুইবার বা দুইয়ের একবার বা দুইবার দুধ পান করলে সেটা হারাম হয় না। হারাম বলতে এখানে মাহরাম বা তার জন্য বিয়ে করা হারাম হবে না যদি সেটা পাঁচবার বা পাঁচবারের অধিক না হয়। আপনি আরও যুক্ত করেছেন আমার বাচ্চা, মানে আপনার বাচ্চা, সে তার খালার থেকে এক দুই ফুটা দুধ পায়, একবার চোষণ দিলে বা এক দুই ফুটা দুধ পায়, এক্ষেত্রে দুধ সম্পর্ক স্থাপন হয়েছে কি না, এটা হচ্ছে পাঁচবার যদি এরকম করে করে সে এক ফুটা পাক বা দুই ফুটা পাক এটা বিষয় না। এখানে বিদ্বানগণরা বলেছেন যে একবার দুধে মুখ লাগানোর পর সে একবার চোষণ দিয়ে যদি মুখটা সরিয়ে নেয় তাহলে একটা হয়ে গেল, দ্বিতীয়বার যখন আবার লাগাবে, আবার যখন চুষে এক এক ফুটা বা তার অধিক পেলো, সেক্ষেত্রে এটা দ্বিতীয়বার সাব্যস্ত। এইভাবে পাঁচবার যদি সাব্যস্ত হয়, সে এক ফুটা পাক বা তার বেশি পাক, এতে সমস্যা নেই, কিন্তু তাকে পাঁচবারের অধিক বুকে মুখ লাগিয়ে চোষণ দিতে হবে, যদি দেয় সেক্ষেত্রে সে দুধমার যে সম্পর্ক সে সম্পর্ক স্থাপন হয়ে যাবে। আল্লাহু আলম বিসাল্লাহ, বারাকাল্লাহু ফিকুম।